কেন আপনি যখন এদিক থেকে ঢুকছেন না ঢোকার পর থেকে আপনার দেখার পর থেকে আমার ভালো লেগে গেছে আমি আপনারে ভালোবাসে ফেলেছি আই লাভ ইউ কি বলতিছেন আপনি এডি ভালো করে কথা বলতে বলতে আসছেন কথা বলতে বলতে যাইতেছি আপনি এটা কি বলতাছেন সমস্যা রে কি আসল কথা কি আমার হাজবেন্ড আছে সরি হাজবেন্ড আছে মানে আপনি ম্যারিড হ্যাঁ আমি নিট আগে আপনার জিজ্ঞেস করলাম আপনার ফ্যামিলিতে কে কে আছে কইলেন যে হচ্ছে কি আপনার আব্বু আম্মু ভাই বোন এইগুলো

সোলা নামিয়ে যাব ওইদিকে ওদিকে না হ্যাঁ হ্যাঁ বয়ফ্রেন্ড আসছে তো বান্ধবী কি বুঝি বয়ফ্রেন্ড বান্ধবী বয়ফ্রেন্ডও আসছে তো বড় দুইজনের সময় কাটাইতেছে এইজন্য আমি একা একা হাস মানে হাটতাছি ও মানে বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে আসছেন আপনি বান্ধবীও আসছে ও মানে বান্ধবীও আসছে হ্যাঁ বান্ধবীর বয়ফ্রেন্ডও আসছে এখন আপনি ও বান্ধবীর সাথে আসছেন তারা কথা বলতেছে কোন পাশে কথা বলতেছে ওই সামনে সামনে তো আপনি দুই দিক থেকে এলেন আমি হাঁটাহাঁটি করতেছি হাঁটাহাঁটি করতেছেন হ্যাঁ ও তা আমিও হাঁটাহাঁটি করতেছি চলেন দুইজন একসাথে তাহলে হাঁটি একটু কথাবার্তা বলি আপনার নাম কি আরজুমান আরজুমান হ্যাঁ ও কি করেন আপনিতে না কিছু করি না বাসায় থাকেন হ্যাঁ লেখাপড়া করছেন হ্যাঁ কতদূর করছি হ্যাঁ 8 আচ্ছা এট বন্ধ কারণnablaali এটা কথা বলতাম আর কি যদি মাইন্ড না করতেন আর কি ডোন্ট মাইন্ড হইল আর কি বলেন হুম বলেন আবার মাইন্ডেড করবেন না আবার কি এমন কথা বলবেন মাইন্ড করা লাগবে আসলে বিষয়টা হচ্ছে কি কি মানে डायरेक्टली বলি বুঝছেন মানে আমি পারকার ছিলাম মূলত একটা মেয়ের সাথে দেখা করার জন্য বুঝছেন তো ওর সাথে হচ্ছে ফোনে কথা হইছিল তো ফোনে কথা কথা প্রায় হচ্ছে হচ্ছে আপনার মানে মানে আড়াই মাস বলার পরে আজকে করব দেখা করার জন্য আসছিলাম ঠিক আছে না একটু বলি আর কি শেষ করি মানে আসছিল বুঝছেন তো আসার পরে মানে ও আমাকে যেই জায়গায় আসতে বলছে আমি ওই জায়গাতে আসবো তো মনে করেন হচ্ছে গিয়ে কি হয়েছে মানে আমি আইসা

বুঝছেন মানে তার জন্য আমি গোলাপ ফুলও কিনছিলাম ঠিক আছে তারে দিব বললাম পরে আমি তার সাথে দেখা করি এই কারণে একটা রুচিরত বিষয় আছে নেই যে আমি তার সাথে রিলেশন করবো ফিউচারে বিয়ে করতে পারতাম কিন্তু তখন তো দেখেছে হইতো না বুঝেন নেই এটা তো আমার ফ্যামিলিও মানবো না বুঝছেন তো আসেন হাতে কথা বলি এখন বিষয়টা হচ্ছে গিয়ে মানে যেহেতু সে প্রত্যাখ্যান করছি ঠিক আছে তো মানে তার সাবজেক্টটা পরে বাদই দিয়ে দিলাম যে না এরকম মেয়ে নিয়ে আসলে চলবে না কথা বলছেন

না না মানে কিছু নাই আর কি বলতেছি আর কি এখন বিষয়টা হচ্ছে কি কি মানে কই আসলে আমি তো আসলে এক্সপার্ট না এরকম কখনো করিও নেই বুঝছেন একটা বিষয় ছিল আচ্ছা আমি যদি আপনাকে প্রপোজ করি কেন হ্যাঁ কেন আপনি যখন এদিক থেকে ঢুকছেন না ঢোকার পর থেকে আপনার দেখার পর থেকে আমার ভালো লেগে গেছে আমি আপনার ভালোবেসে ফেলেছি কি আপনি এটি ভালো করে কথা বলতে বলতে আসছেন কথা বলতে বলতে যাইতেছি আপনি এটি কি বলতেছেন মানে আপনার প্রথম যখন দেখছি না মানে ভালো লাগে আপনি একজনের জন্য ফুল নিয়ে আসছেন ওই জন্য আরেকজনের আপনারে ভালো লাগছে আমার আপনি দেখেন আমি যে সাথে আমি বলি আমি যার সাথে আমি বলি আমি যার সাথে দেখা করছি না সে হচ্ছে যে আপনার ওই যে গিনজি পরে তারপরে সিগারেট খায় কি বিচ্ছি মানুষ কথা বলছেন না কিন্তু আপনি তো আসলে এরকম আপনি কি সিগারেট খান স্মোকিং করেন না করেন না তাহলে তো ঠিক আছে তাহলে আমি কিন্তু দেখি শুনতে এতটাও খারাপ নাই না ঠিক আছে কিন্তু আমার লাগবে না করতে পারেন না দেখেন এরকম প্রস্তাব যে কারণে পাইলে কিন্তু সে লুইটা নিতে আপনি একটু ট্রাই করেন প্লিজ আপু না ভাই আমার লাগবে না প্লিজ ধরেন আপু আমি চিনি না না আমি আপনারা চিনি না আমি আপনারা চিনি না আপনি একজনের জন্য আনছেন না এটা এনেছেন মানে চিনেনা চিনবেন চিনবেন আপনি একজনের জন্য আনছেন এটা এখন আমারে দিতেছেন কেন আচ্ছা এটা কিন্তু ওটা কিন্তু ভালো তো তাই না আচ্ছা আপনি আচ্ছা গিয়েও যে মানে কয়টা বন্ধ থাকবেন আপনি এখানে না এদের কথা বলা শেষ হয়ে গেলে চলে যাব চলে যাবেন হ্যাঁ আপনার নাম্বারটা দেন ফোন নাম্বারটা কেন আমি আপনাকে নাম্বার দিব দিবেন না না কেন

আপনি জাস্ট আমার ভালোবাসাটা শুধু অ্যাকসেপ্ট করেন তাহলে হবে আর কিছু লাগবে না না আসল কথা হলো কি করতাম বুঝছেন হ্যাঁ অ্যাকসেপ্ট করবেন করতাম কিন্তু একটা সমস্যা আছে সমস্যা আচ্ছা সমস্যা একটু একটু না থাকতেই পারে ওটা কোনো বিষয় না সমস্যা ছাড়া মানুষ আছে আপনি আসেন আমরা হাত দিয়ে কথা বলি সমস্যা ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ আছে কোন না ঠিক আছে সমস্যা থাকতেই পারে স্বাভাবিক বিষয় নাকি হ্যাঁ সমস্যা যেটা আছে ওটা সমাধান করা যাবে না আপনি কোন রাজি কিনা কোন না দেখেন ভাই বা দেখেন আমি একটু আগে বৃষ্টি হয়েছিল দেখছেন আপনার আপনারও তো দেখলাম বৃষ্টিতে ভিজছেন আপনার জন্য আমি ওই বৃষ্টিতে ভিজতে হয়েছে আমার জানেন দেখেন একটু বলছি প্লিজ একটু দেখেন হইতো না আচ্ছা কি সমস্যাটা সমস্যাটা কোন দিয়ে আমার আপনি এত করে বলতিছেন দেখে আমি বললাম বুঝছেন সমস্যা রে কি আসল কথা কি আমার হাজবেন্ড আছে সরি হাজবেন্ড আছে আপনি ম্যারিড হ্যাঁ আগে জিজ্ঞেস করলাম আপনার ফ্যামিলিতে কে কে আছে কইলেন যে হচ্ছে কি আপনার আব্বু আম্মু ভাই বোন এগুলো দেখে বললাম তাহলে আপনার হাজবেন্ড থাকলে আপনার হাজবেন্ড কোথায় নিয়ে আসেন তারে সে ব্যস্ত থাকে বান্ধবীর সঙ্গে আসছি তারা ঘুরাঘুরি করতে আছে ও আরেকজনের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে এদের মধ্যে থাকতে চাই না দেখে আমি একা হাঁটতেছিলাম সতি আর হাজবেন্ড আছে দড় তাহলে তো আপনার লাগি আমার সময়টা নষ্টই গেল যতক্ষণ আমি যে মানে আমার সময়টা নষ্ট করলাম আমি এত অন্ধেরা কথা কইলাম আপনারে যে রোমান্টিক রোমান্টিক কথাগুলো বললাম এই কথা কয়া কয়া আমার কোনো লাভ হইল তাও আমি ম্যারিড আমি কি করতাম তা আপনি আগে কইতেন じゃ আমি ম্যারিড তাহলে তো আপনার লাগি আমি সময় নষ্ট করতাম আমি কিভাবে বলতাম ও

আমরা যারা বিয়ে করি না আমার একটা গার্লফ্রেন্ড না সামনে করবেন ঘুরতে যেতে না আপনার যদি একটু লেখা রাখতেন যে আমি ম্যারিড তাহলে আপনার কাছে আমি আইতাম আপনার কিছু জিগেত না লেখা রাখবেন ভালো কথা সিম্পল বিষয়

তাহলে হ্যাঁ যদি হ্যাঁ পিছনে যদি এদিক দিয়ে লেখা রাখতো যে আমি ম্যারিড মানে আমি বিবাহিত তাহলে হ্যারে কেউ কোনো পোলা ডিস্টার্ব করতো কি আপনি বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করেন না আপনার যদি কোন একটা মায়ের ভালো লাগে আপনি তাহলে প্রপোজ করতেই তো পারেন কিন্তু যখন জানা যাবেন আপনি যে না ওই লোক আপনার পিছন দিয়ে লেখা থাকবো যে আমি ম্যারিড তাহলে কি আপনি জিগেইবেন হের কাছে যাইবেন হ্যাঁ কি কোন ভাই হ্যাঁ আচ্ছা ভাই জান পানি পানি লাগবো না ভাই তো এখন আপনি এই যে দেখছেন কি কইলো আপনি যদি একটু জাস্ট জিগেইতেন

কয়টা থাকে একটাই আছে একটা আছে আচ্ছা আবু আসলে মানে এরকম কিছুই না মানে ওই যে দেখেন ওই যে ওই যে গাছের এখানে দেখেন ওই যে ক্যামেরা আছে আমাদের ঠিক আছে আসলে আমি আপনার সাথে এখন প্রাইং করছি বুঝছেন একটু মজা করলাম আর কি তেমন কিছু না তো নেন ফোল্ড আপনি নিতে পারেন ভাই হিসাবে দিলাম আপনাকে ঠিক আছে ওকে আগে বললে তো এত কিছু বলতাম না ওটা তো মজা করছি এটা কন্টেন্টের জন্য তো একটু হাই বলে দেন সবাইকে হাই তো ঠিক আছে হাই